ইসরায়েল হামাস সংঘাতকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ব্যাপক দুশ্চিন্তা বিরাজ করছে। দখলদার ইসরায়েলের আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা, মানবিক বিপর্যয়ের চরম সীমায় গোটা ফিলিস্তিন। এমন বেগতিক পরিস্থিতিতে উপত্যকাটি নিয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালনের জন্য পশ্চিমা দেশগুলো ও জাতিসংঘের কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের গাজায় শিশু ও নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত করার অভিযোগ তুলেছেন তিনি। 24 সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় সময় নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। খবরটি প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এরদোয়ান বলেন, গাজায় শুধু শিশুরাই মারা যাচ্ছে না, মরছে জাতিসংঘ ব্যবস্থা। পশ্চিমারা যে মূল্যবোধগুলোর কথা বলে সেগুলো মারা যাচ্ছে, সত্য মরছে, এবং আরও ন্যায়পরায়ণ একটি বিশ্বে মানবতার বেঁচে থাকার আশা একের পর এক মারা যাচ্ছে। তিনি বলেন, আমি এখানে সরাসরি আপনাদের জিজ্ঞেস করছি, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে যারা আছে তারা কি মানুষ নয়? ফিলিস্তিনিদের শিশুদের কি কোনো অধিকার নেই? এরদোয়ান বলেন, ইসরায়েলি কারাগার থেকে ফাঁস হওয়া ফিলিস্তিনিদের ছবি দেখে বোঝা যায় আমরা কত বড় বর্বরতার সম্মুখীন হচ্ছি। ইসরায়েলি হামলার ফলে নারী ও শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে গাজা। গাজায় ইসরায়েলের হামলার কট্টর সমালোচক এরদোয়ান দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে মধ্যপ্রাচ্যকে আরও যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। এমনকি নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করেন তিনি। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতানিয়াহু ও তার হত্যাকারী নেটওয়ার্ককে থামানোর আহ্বান জানিয়েছেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, 70 বছর আগে মানবতার জোট যেমন হিটলারকে থামিয়েছিল, তেমনি নেতানিয়াহু ও তার হত্যাকারী নেটওয়ার্ককে মানবতার জোট দ্বারা থামানো উচিত। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এরদোয়ান তার বক্তব্যে বলেন, অবিলম্ব ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জিত হওয়া উচিত, একটি বন্দী বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত দ্রুত, এবং গাজায় মানবিক সহায়তা বাধাহীনভাবে ও অবিচ্ছিন্নভাবে সরবরাহ করা উচিত। এরদোয়ান ছাড়াও এদিন জর্ডান ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন।